দারুণ হোটেল হবে। প্রথমে রসুন আদা কাঁচা লঙ্কা গুলো বেটে নেব। অনেক শিউলি ফুল আজকে কে ফুল তুলেছে বাবা, ওই জন্য তুলে দেখো কত অনেক ফুল ফুটে। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার আমি প্রথমে দিয়ে দেব জল। মটরগুলো আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ধরে ভিজেছে, এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ চাপিয়ে দেব। এবার মটরের মধ্যে আমি দু পিস আলু দিয়ে দেব সিদ্ধ হতে। এবার একটু লবণ দিয়ে দেবো মটরটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এবার ঢাকা দিয়ে দেব। তেঁতুলটা এবার আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এবার ঢাকাটা তুলব। আমি মাঝেও বারবার তুলে দেখেছি। মটরটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কালিপুর এবার এগুলো আমি ভেজে নেব। শুকনো লঙ্কা আছে দুটো, জিরে আছে, মৌরি আছে আর ধনে। লঙ্কাটা একটু আগে একটু ভেজে নিই, তারপর তো ওইগুলো একসঙ্গে সব ভেজে নেব। সবগুলো আমি একবারে ভেজে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এগুলোকে আমি এবার শিলে গুঁড়ো করে নেব। আমি এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে দেবো। লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন আদা কাঁচা লঙ্কা বাটা। এবার দেবো টমেটো কুচি।
দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। লবণ, এবার দিয়ে দেবো ছোটো ছোটো করে আলুগুলো কেটে রেখেছি, এবার দিয়ে দেবো মশলার মধ্যে। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটর, আমি জল থেকে ছেঁকে ছেঁকে দিয়ে দেবো। এই জলটা আমি আবার কাজে লাগাবো। আমি যে মটরের মধ্যে যে গোটা আলুটা সিদ্ধ করে রেখেছিলাম এবার আমি দিয়ে দেবো। যে সিদ্ধ আলুগুলোকে আমি এবার হাতা দিয়ে এরকম করে গলিয়ে দেবো। মটরগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার যে মটর সিদ্ধ করে জলটা ছিল এটা আমি এতে দিয়ে দেবো। আর একটু জল লাগবে, আমি এবার এগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। আমার ঘুগনিটা হয়ে গেছে, এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম কিছুটা দিয়ে দেবো। খুন্তি করেই তুলে দিচ্ছি, কেননা চোখ জ্বলবে, হাত জ্বলবে। এবার নামিয়ে নেব। কিছুটা হাতাই করে তুলে নিই, তারপরেতে ঢেলে নেব। আমার নিচে কালি আছে, পড়বে। তেঁতুলটা আগে ভিজিয়ে রেখেছিলাম, এবার একটু ডলে নেব। আমাদের সকালের টিফিন রেডি, যে ঘুগনি করেছিলাম এবার আমি বাটিতে বাটিতে তুলে নেব। সকালে ঘুগনি আর লুচি আমাদের টিফিন আজকে, এবার বাটিতে বাটিতে তুলে তুলব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি একসঙ্গে মিশিয়ে ঘুগনি বাটিতে দিয়ে দেব। মেশানো হয়ে গেছে, এবার ঘুগনি বাটিতে বাটিতে দিয়ে দেব। এবার দিয়ে দেবো ভাজা মশলা, কিছুটা দিয়ে দিয়েছিলাম ঘুগনির মধ্যে আর কিছুটা বাটিতে দিয়ে দেবো।
এবার দিয়ে দেবো বিট লবণ। এবার দিয়ে দেবো কাসুন্দি, আমাদের বাড়ির তৈরি করা। হ্যাঁ চলে আসো। এবার দিয়ে দেবো তেঁতুল জল। শুনু আর বৌদি বাড়িতে নেই, শুনু মামা বাড়ি গেছে, ওই জন্য আমরা বাড়ি চারজন আছি, তো চারজনই খাওয়া দাওয়া করছে এখন। সকালে ব্রেকফাস্ট আমাদের। ঘুগনিটা খুব সুন্দর হয়েছে, একদম বাজারে যেমন পাওয়া যায়, আর কাঁচাবেলা ঘুষের ঘুগনি দারুণ হয়েছে। ঘুগনি বাবা ঘুরলো এত ভালো করে না, এই ঘুগনির রেসিপিটা দেওয়ার জন্য আপনারা অনেকে কমেন্টে কমেন্ট করেছিলেন যে ঘুগনি দেওয়ার জন্য। আর এই প্লেন ঘুগনিটা আমাদের ছিল না, আগে ছিল খাসির চর্বি দিয়ে, আর এটা এমনি নর্মাল ঘুগনি যেমন পাওয়া যায় আর কি, সেটাই করলাম। তো খুবই সুন্দর হয়েছে খেতে। গরম যাচ্ছিল না, আমার অত অসুবিধা হয়নি, তোর বাবার হয়েছে, কেন আমি তো শোয়ার আগে রাত্রি আমার অত অসুবিধা হয়নি। আর রোদে রোদে কাজ করে না, ওই আমি
লেবু কেটে দিয়েছি, লেবুর রস মাথায় দে সব। তাহলে মা আজকে আপনাদের রিকোয়েস্ট করা ভিডিওটা দেখালো, রেসিপিটা দেখালো, আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। পুরো বাজার স্টাইল ঘুগনি হয়েছে, খুবই সুন্দর। ঘেমে আছে প্রচন্ড গরম। আর আমাদের এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে সাথে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করে দেবেন, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তার সাথে সাথে লাইক কমেন্ট আর শেয়ার করতে তো একটুও ভুলবেন না, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এইভাবে আমাদের সাথে থাকবেন সবসময়ের জন্য, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার সাবধানে থাকবেন। প্রচন্ড গরম পড়ছে, বৌদি আর সুনুকে ওর মামার বাড়ি পাঠানো হয়েছে, কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে যে স্কুল আছে হাই স্কুল সেখানে কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে, সেই কারণে ওদেরকে ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। কয়েকটা দিন থেকে আসুক, এক সপ্তাহ বা 10 দিন মতো, তারপরে ওদেরকে নিয়ে আসা হবে। অনেকজন আছে, আর মনে হয় 18-20 জন এসছে, আর আমার বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা, ওই জন্য ওদের পাঠিয়ে দেওয়া হয়েছে। বাচ্চা তো একেবারেই ছোট বাচ্চা আমাদের শুরু, ওই জন্য ভয়ও করে। তো সব ভিডিও এই কদিন আমি সুনুকে দেখাতে ভুলবো না, আপনাদের জন্য সুনুর কিছু ক্লিপস আমি তুলে রেখেছি, সেগুলো আপনাদের আমি দেখাবো, অবশ্যই দেখাবো। আর যদি ক্লিপ শেষ হয়ে যায় তো আমি বৌদিকে বলবো যে ওখান থেকে কিছু পাঠাতে আপনাদেরকে দেখানোর জন্য। ও যে দুষ্ট হয়েছে, ওর পিছন পিছন তো সবসময় আমি ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াই, তো সেগুলো তো রয়ে গেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভালো রেসিপি নিয়ে। খাস মায়ের দুষ্টুমিটা, দুষ্টু শুনুক দুষ্টুমিটা দেখানো গেল না, ওই সে দুষ্টুমি করতো, এটা নিত ওটা নিত, এর খেতে নিত, ওইটা হলো না। দেখ, আর ও ছোলা মটর খুব ভালোবাসে, তো ও খেতে পারলো না আজকে মটর, ও আসলে আবার মা বানিয়ে দেবে, একটা একটা করে মটর খায় ওরা, ও সিদ্ধ মটর দিলেও খেয়ে নেবে। তবে এটা বৌদিও খুব ভালোবাসে ঘুগনিটা, ও নেই আজকে। বড় কাঁঠাল যেটা পাক ওইটা পাক তো কাটা ছাড়ছিল, ওইটা পেকে তো ষষ্ঠীর দিন, তো এই কাঁঠাল ওই কাঁঠালটা দেখতে হলে ছাদের পর উঠেই দেখতে হবে, অত বড় আর কি করে পারা হবে অত উপরে। ছিটিয়ে যেত, পিছিয়ে গেছে।